হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের গণিতের প্যাটাগরি ক্লাসে সকলকে স্বাগত জানাই তো আজ আমরা চলে এসেছি গণিতের প্যাটাগোজি ক্লাসে আমরা কিন্তু আগে চারটি গণিতের প্যাটাগরি সেকশন থেকে ক্লাস করে নিয়েছি তাই অবশ্যই সেই সেশনগুলো দেখবে খুব ভালো লাগবে ক্লাসগুলো এবং তোমাদের একমাত্র এই ইউটিউব চ্যানেলেই তোমরা কিন্তু সমস্ত সাবজেক্টের কিন্তু একে একে ভিডিও পাচ্ছ প্রতিদিন বাংলা ব্যাকরণ থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে সেই সঙ্গে পরিবেশ বিদ্যা শুরু করে শিশু মনস্তত্ব সমস্ত কিন্তু আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেট তোমাদের প্রোভাইড করছি তাই অবশ্যই আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং তোমাদের কি ধরনের ক্লাস চায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বা কমিউনিটিতে যে ধরনের আমি পোস্ট করছি সেগুলো তোমরা ফলো করো দেখো তোমাদের এবারে আমি টার্গেট নিয়েছি যে তোমাদের আমি টেট পাস করাবো এবং তোমাদের কিন্তু অঙ্কেও ভালো স্কোর করতে হবে ঠিক আছে টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ প্লাস স্কোর করতে পারবে তোমরা যে রকমই স্টুডেন্ট হয়ে থাকো না কেন লো বা তোমাদের যদি অঙ্কে ভীতি থাকে তাও কিন্তু থাকবে না তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হন অবশ্যই যুক্ত হবে আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর একটি লাইক করবে দেখে নাও চলো প্রশ্নগুলো দেখে নিই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে নাও প্রথম কোশ্চেন রয়েছে যে গণিতের পাঠ্যসূচি উন্নয়নের প্রধান উপাদান হলো চারটি অপশান রয়েছে বলেছেন যে গণিতের পাঠ্যসূচি উন্নয়নের প্রধান উপাদান তোমাকে এখানে একজন শিক্ষকের দিক থেকে ভাবতে হবে এগুলো ঠিক আছে চারটি উপাদান রয়েছে একটা শিক্ষাগত লক্ষ্য উদ্দেশ্য অপশান বি রয়েছে পুস্তকের সূচিপত্র অপশান সি রয়েছে শিক্ষাদান পদ্ধতি অপশান ডি রয়েছে সবগুলোই তাহলে গণিতের যে পাঠ্যসূচিটা গণিতের যে বই পাতা খুললে দেখবে পাঠ্যসূচি অনুযায়ী তোমাদের কী আছে পাতা নম্বর ডান পাশে করে রয়েছে সেই পাঠ্যসূচিটা উন্নয়নের প্রধান উপাদান কোনটা হবে তোমাদের কিন্তু জানাতে হবে তাহলে এখানে শিক্ষাগত লক্ষ্য উদ্দেশ্যও প্রয়োজন পুস্তকের সূচিপত্রও প্রয়োজন শিক্ষাদান পদ্ধতিও প্রয়োজন আর অপশান ডি সবগুলো তাহলে এটা কী হয়ে যাবে এখানে সবকটি অ্যান্সার হবে তোমাদের কারও কোনো কিছু যদি ডাউট থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবে বা টেলিগ্রামে যুক্ত হবে আমার সঙ্গে কন্টাক্ট করে নেবে দেখে নাও নেক্সট প্রশ্ন যে নিচের কোন প্রকার প্রশ্নে গণিতের বিষয়বস্তুর জ্ঞান সঠিকভাবে পরিমাপ করা যায় না নৈর্ব্যক্তিক প্রশ্ন না সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন না রচনাধর্মী প্রশ্ন কী বলেছেন যে নিচের কোন প্রকার প্রশ্নে গণিতের বিষয়বস্তুর জ্ঞান সঠিকভাবে পরিমাপ করা যায় না তাহলে কীতে তো গণিতের জ্ঞান সঠিকভাবে পরিমাপ করা যায় না কিন্তু রচনাধর্মী প্রশ্নে ঠিক আছে তো নেক্সট প্রশ্নে চলে যাব সর্বনিম্ন কত বছর বয়সী শিশুকে সংখ্যা বিপরীতক্রমে পুনরাবৃত্তি করতে বলা যেতে পারে তিন বছর সাত বছর দশ বছর না বারো বছর সর্বনিম্ন কত বছর বয়সী শিশুকে সংখ্যা যদি বলো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এইভাবে বিপরীতক্রমে পুনরাবৃত্তি করতে বলা যেতে পারে এটা কিন্তু অপশান হয়ে যাবে তোমাদের সাত বছর কমপক্ষে সাত বছর চাই কিন্তু ঠিক আছে সর্বনিম্ন নেক্সট প্রশ্ন নিচের যে কাজটি একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো পরিকল্পনা আয় ব্যয় শিক্ষণ না মূল্যায়ন ধরে নাও তুমি একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা নীতি নিচের এই কাজগুলোর মধ্যে কোন কাজটা বলতে হবে যে তোমার শিক্ষাক্ষেত্রের সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয় বা গণিত শিক্ষকের ক্ষেত্রে কিন্তু কোনো সম্পর্কযুক্ত নয় ঠিক আছে চারের এতে আছে পরিকল্পনা চারের বিতে আছে আই ব্যয় ঠিক আছে সেই সঙ্গে রয়েছে শিক্ষণ সেই সঙ্গে মূল্যায়ন তুমি যেহেতু টিচার তাই তোমার পরিকল্পনা প্রয়োজন শিক্ষণটাও প্রয়োজন তুমি যেহেতু শিক্ষক তাই তোমাকে শিক্ষাদান করতেই হবে মূল্যায়ন করতে হবে ছাত্রছাত্রীদের কে কতটা বুঝতে পারছে পারছে না তাহলে এটি কিন্তু সঠিক অ্যান্সার হবে আই ব্যয় অপশান বি হবে সঠিক উত্তর আমরা চলে যাব নেক্সট প্রশ্নে যে ধরনের প্রশ্নে ছাত্রছাত্রীদের উত্তরের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করা যায় না সেটি হল নক্তি প্রশ্ন শূন্যস্থান পূরণ রচনাধর্মী প্রশ্ন না অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যে ধরনের যে ধরনের প্রশ্নে ছাত্রছাত্রীদের উত্তরের যে দুর্ঘটা সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না সেটা কি হবে বলতো রচনাধর্মী প্রশ্নে কারণ ধরে না পাঁচ নম্বর সাত নম্বর দশ নম্বর পনেরো নম্বরের কোশ্চেন হয়ে থাকে তখন কী হয়ে যায় সেখানে নির্দিষ্ট সংখ্যার মধ্যেও যদি উত্তরটা লিখতে বলা হয় সেখানে কিন্তু লেখা সম্ভব হয় না তাহলে অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব। যে প্রাথমিক স্তরের অন্তর্গত থেকে ছোট কত বছরের শিশুদের আঙ্গুল গণনা করতে বলা যেতে পারে দেখে নাও গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমি এই সেটটা করেছি তো প্রাথমিক স্তরের ধরে নাও শিশু তুমি যেহেতু প্রাথমিক শিক্ষকের জন্য প্রিপারেশান নিচ্ছ তাহলে প্রাথমিক স্তর ওয়ান টু ফাইভের জন্য তো শিশুদের যে আঙুল গণনা ঠিক আছে সেটা কত বছর ছোট। কত বছরে শিশুদের আঙুল গণনা করতে বলা যেতে পারে পাঁচ বছর সাত বছর দশ বছর না বারো বছর তাহলে এটা কি হয়ে যাবে যে সাত বছর ঠিক আছে সাত বছর সবথেকে ছোটো সাত বছরের শিশুদের কিন্তু আঙুল গণনা করতে বলা যেতে পারে সাত বছরের পর পেরিয়ে গেলে তাদের আর আঙুল গণনার সাহায্যে কিন্তু যোগ বিয়োগ করতে দেওয়া উচিত নয় নেক্সট প্রশ্ন যে প্রদত্ত রেখার দৈর্ঘ্য সঠিকভাবে নির্ণয় করার কাজটি কত বছর বয়সী শিশুদের পদ হিসেবে ব্যবহৃত হতে পারে দেখো প্রদত্ত রেখার দৈর্ঘ্য যে ধরে নাও একটা রেখা টানলে সেটার দৈর্ঘ্য নির্ণয় করতে কত বছর বয়সী শিশুদের অভিক্ষা পদ হিসেবে ব্যবহৃত হতে পারে একটা তুমি স্কেলে ধরে নাও একটা এমনিতে একটা দাগ টেনে দিলে যেমন স্ক্রিনে দাগ দেখতে পাচ্ছি এটা বলতে হবে যে কত বছর বয়সের শিশুরা এই দাগটাকে নির্ণয় করতে পারবে পাঁচ বছর আট বছর ন বছর না এগারো বছর তো এটা কী হয়ে যাবে বলতো এটা কিন্তু এগারো বছর বয়স হয়ে যাবে অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন যে কোন প্রকার অভীক্ষায় অভীক্ষার পদ তুলনামূলক বেশি হয় অভীক্ষায় অভীক্ষার পদ তুলনামূলক বেশি হয় মৌখিক অভিক্ষা না সাধারণ পারদর্শিতা অভীক্ষা ব্যবহারিক অভীক্ষা না নির্ণায়ক অভিক্ষা তো এটা কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে নির্ণায়ক অভীক্ষায় অভীক্ষার পদসংখ্যা কিন্তু তুলনামূলক বেশি হয়ে যায় ঠিক আছে মানে সংখ্যাটা অভিক্ষার তুলনামূলক শেষ হয়ে যায় যেটা নির্ণায়ক অভিক্ষা ঠিক আছে তুলনামূলক বেশি হয়ে যায় নির্ণায়ক অভীক্ষায় যে অভিক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় তুমি পরের স্তরে যাবে কি যাবে না নেক্সট প্রশ্নে বা তুমি কতটা বুঝতে পেরেছো বা পারি নেক্সট প্রশ্ন নিচের কোন প্রকার অভীক্ষার উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের সামগ্রিক জ্ঞান পরিমাপ করা নির্ণায়ক অভীক্ষা ব্যবহারিক অভীক্ষা মৌখিক অভীক্ষা না সাধারণ পারদর্শিতার অভীক্ষা সুন্দর সুন্দর কোশ্চেন রয়েছে তো কোন অভীক্ষার উদ্দেশ্য ছাত্রছাত্রীদের সামগ্রিক জ্ঞান পরিমাপ করা এটা কিন্তু সাধারণ পারদর্শিতার অভীক্ষা নির্ণায়ক অভীক্ষা নয় ব্যবহারিক অভীক্ষাও নয় মৌখিক অপেক্ষা নয় অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সংখ্যা শ্রেণী পুনরাবৃত্তি করতে পারা ঠিক আছে সংখ্যা শ্রেণী এই যে বললাম না পুনরাবৃত্তি মানে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এইভাবে করা এই বিষয়টি ছাত্রছাত্রীর কোন গুণের পরিচয় দান করে সংখ্যামূলক দক্ষতা না সংখ্যাগত স্মৃতি যুক্তি ক্ষমতা না সংখ্যাগত পুনরা বৃত্তি এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু সংখ্যাগত স্মৃতি হবে অপশান বি হবে সঠিক ঠিক আছে সংখ্যাটাকে যদি না তুমি মনেই রাখতে পারো তাহলে তার পূর্বের নাম্বারটা কিভাবে বলতে পারবে নেক্সট প্রশ্ন বিখ্যাত শিক্ষাবিদ জন ডিউই প্রবর্তিত শিক্ষা পদ্ধতির নাম হল প্রদর্শন পদ্ধতি প্রকল্প পদ্ধতি সমস্যা সমাধান পদ্ধতি না অনুবন্ধ পদ্ধতি তো এটি কিন্তু অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি সমস্যা সমাধান পদ্ধতি নেক্সট প্রশ্ন দেখে নাও যে শিক্ষার্থীকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর মাধ্যম হলো পাঠ পরিকল্পনা পাঠক্রম বিদ্যালয় না সমাজ শিক্ষার্থীকে ধরে নাও তার একটা লক্ষ্যে পৌঁছাতে হবে তার লক্ষ্যে পৌঁছানোর মাধ্যমটা কি হতে পারে সেটা কিন্তু পাঠক্রমের মাধ্যমে একটা শিক্ষার্থী কিন্তু তার নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারে নেক্সট প্রশ্ন দেখে নাও গণিতের পাঠক্রমের সুনির্দিষ্ট অংশ হলো পাঠ্যসূচি পাঠ পরিকল্পনা পাঠদান কৌশল না পাঠ জ্ঞানের মূল্যায়ন গণিতের যে পাঠ্যক্রম রয়েছে সেটা সুনির্দিষ্ট অংশটা কি হবে সেটা পাঠ্যসূচি হবে না পাঠ পরিকল্পনা হবে সেটা হবে কিন্তু তোমাদের পাঠ্যসূচি হবে পাঠ্যক্রমের সুনির্দিষ্ট অংশ নেক্সট প্রশ্ন যে প্রতীক ধর্ম শিক্ষণের একটি নির্দিষ্ট উদাহরণ হলো পর্যবেক্ষণ প্রদর্শন মূল্যায়ন না আলোচনা তো প্রতীক ধর্মী যেগুলি প্রতীকের ব্যবহার করা হয় সেই ধরনের কী হবে সেখানে কিন্তু শিক্ষণের একটা উদাহরণ আলোচনা অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন পিছিয়ে পড়া শিশুদের মূল সমস্যা হলো কী চারটি অপশান রয়েছে অভিভাবক অভিভাবকদের নিরক্ষরতা অপশান বি বিদ্যালয়ের ভীতি অপশান সি বিদ্যালয়ের অনুপস্থিতি অপশান ডি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের আধিক্য পিছিয়ে পড়া যে সমস্ত শিশুরা রয়েছে তাদের যেটা মূল সমস্যা সেটা কি হবে পিছিয়ে পড়া যে চলো পয়েন্টগুলোর আমরা পোস্টমেডাম করি তাহলে কী হয় দেখে নাও অভিভাবক অভিভাবিকাদের নিরক্ষরতার সঙ্গে কিন্তু শিশুদের পিছিয়ে পড়ার কোনো সমস্যা নয় এটা ভুল বিদ্যালয়ের ভীতি এটাও ভুল বিদ্যালয়ের অনুপস্থিতি এটা হচ্ছে মূল কারণ যে শিশু পিছিয়ে পড়বে দেখবে সে কিন্তু বিদ্যালয়ে প্রতিনিয়ত যাচ্ছে না নিয়মিত যাচ্ছে না তাহলে তাদের কিন্তু বিদ্যালয়ে তোমাকে নিয়ে আসতে হবে তাহলে এটা হবে পিছিয়ে পড়া শিশুদের মূল সমস্যা যখনই দেখছ শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে না তখনই কিন্তু বিদ্যালয়ের অনুপস্থিতির কারণে এটা ঘটছে যে শিশুরা পিছিয়ে পড়ছে নেক্সট প্রশ্ন গণিতের বিভিন্ন ধারণা ব্যাখ্যা করতে পারা কোন সামর্থ্যের বহিঃপ্রকাশ জ্ঞানমূলক বোধমূলক প্রয়োগমূলক না দক্ষতামূলক গণিতের বিভিন্ন ধারণার ব্যাখ্যা করতে পারা ঠিক আছে বিভিন্ন ধারণা সেটার ব্যাখ্যা করতে পারাটা কি হবে তো এটা কিন্তু হয়ে যাবে গণিতের বিভিন্ন ধারণা ধরো একটা সূত্র বা কোনো একটা দিন সংখ্যা জনসংখ্যার অঙ্ক এই ধরনের অঙ্কগুলো সরলীকরণের অঙ্ক এগুলো যে ব্যাখ্যা করতে পারা ঠিক আছে যে ব্যাখ্যা করতে পারছে বোঝাতে পারছে এটা কী হবে এটা কিন্তু বোধমূলক হয়ে যাবে তার বোধটা কতটা সেটা কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে নেক্সট প্রশ্ন যে গণিত শিখনের ক্ষেত্রে শিশুদের দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে চিন্তাশক্তি চেতনা মস্তিষ্ক না ঘটে তো এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাদের দেখা খুবই মনোযোগ দিয়ে দেখা দরকার যে গণিত শিখনের ক্ষেত্রে শিশুর দেহ আর মনের মধ্যে সমন্বয় সাধন করে কে সেটা কিন্তু কি হবে এটা মস্তিষ্ক হয়ে যাবে অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আপনার মতে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার ফেষণা অর্থাৎ মেটু মোটিভেশন মাত্রা নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে ধরে নাও তুমি একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা তুমি নিজেকে সেই জায়গায় দাঁড় করিয়ে এটা ভাবো যে তোমার মধ্যে কোন বিষয়টি নির্ভর করে প্রেশনা তোমার মধ্যে মোটিভেশনের জন্য তোমার মধ্যে মোটিভেশন অর্থাৎ প্রেশনার মাত্রা কোনটার উপর নির্ভর করে পেশাগত দক্ষতা না অধিক বেতনের জন্য না অধিক ছুটি ভোগের জন্য না শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য তো এটা কী হবে বলতো কখনোই পেশাগত দক্ষতা নয় ঠিক আছে অধিক বেতনের জন্যও নয় অধিক ছুটি উপভোগর জন্যও নয় একমাত্র শিক্ষার্থী এবং পেশার প্রতি তোমাদের আনুগত্য হতে হবে অনুগত হতে হবে শিক্ষার্থীকে ভালোভাবে বোঝাতে হবে পেশাটাকে সৎভাবে তোমাকে সেই তোমার কাজটা তোমাকে করে যেতে হবে অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন শিশুর কাছে গণিত শিক্ষা বোঝা স্বরূপ হয় যখন বিদ্যালয়ে বইয়ের ভাগ ব্যাগ ভারী হয় মানে শিশুর কাছে ধরে নাও গণিত শিক্ষাটা যেটা বোঝা স্বরূপ হয় মানে যেটা চাপের হয়ে যায় তাহলে এখানে চারটা অপশানের মধ্যে কোনটা সর্বোচ্চ সঠিক বিদ্যালয়ে বইয়ের ভে ভারী হয় এটা কি এটা তো ভুল বিদ্যালয়ের পঠন পাঠনের খুব একটা সুযোগ সুবিধা থাকে না এটাও ভুল বিষয়বস্তু উপলব্ধি করতে পারে না এটা চলো দেখছি পিতামাতা বা অভিভাবক অভিভাবকদের সহানুভূতি থাকে না তাহলে এটাও ভুল তাহলে অপশান সিটা কিন্তু সর্বোচ্চ ঠিক আছে তাহলে বিষয়বস্তু উপলব্ধি করতে পারে না তাই কিন্তু গণিতটা কি হয় যখনই তুমি বুঝতে না পারবে তখনই গণিতটা কি হবে বোঝা হবে আমাদের নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন আপনার গণিতের ক্লাসে কোন ছাত্র বা ছাত্রী আংশিক সঠিক উত্তর দিলে আপনি কি করবেন ধরে নাও আপনার ক্লাসে কোন ছাত্র বা ছাত্রী কি করছে যে গণিতের ক্ষেত্রে আংশিক সঠিক উত্তর দিচ্ছে তাহলে আপনি কি করবেন পুনরায় তাকে বলার সুযোগ দেবেন সঠিক তথ্য দেবেন না তার উত্তরটি ভুল বলে বসিয়ে দেবেন না তাকে বকাবকি করবেন তাহলে কি দেবেন ধরে নাও সে কিছুটা বুঝতে পারছে তখন কি করতে হবে তাকে বোঝানোর জন্য কিন্তু সঠিক তথ্যটা দিতে হবে অপশন বি হবে সঠিক উত্তর তাহলে এই ছিল তোমাদের ক্লাস ক্লাসটা কেমন লাগলো চটপট কমেন্ট করে জানাও কার কতগুলো সঠিক হলো জানাও এই ধরনের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে প্লেলিস্ট রয়েছে ডেসক্রিপশানে প্লেলিস্টে গিয়ে যে কোনো সময় তোমরা ক্লাসগুলো করে নিতে পারবে পুনরায় আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো যদি না সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি উৎসাহিত হব না ভিডিও ক্লাস দেওয়ার জন্য তাই অবশ্যই সাবস্ক্রাইব করো সেই সঙ্গে বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটা লাইক করতে ভুলবে না দেখা হচ্ছে আগামী ক্লাসে তো সকলে ভালো থেকো এবং তোমাদের কি ধরনের ক্লাস চায় তোমাদের টেট পাস করানোর কিন্তু প্রতিজ্ঞা এই বিশ্বযায় ইউটিউব চ্যানেলের আমি বিশ্ব তো কার কেমন ক্লাসগুলো লাগছে জানাও আর সকলে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ